এবার কুষ্টিয়ায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, বিঘা প্রতি ফলন হয়েছে 60 থেকে 70 মন। মাঠে মাঠে এখন পেঁয়াজ তোলার ধুম পড়েছে, কিন্তু পেঁয়াজের বাম্পার ফলন হলেও স্বস্তি নেই কৃষকের। আশানুরূপ দাম না পাওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছেন তারা। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে কমপক্ষে 25 টাকা, সেখানে দাম পাচ্ছেন 15 থেকে 17 টাকা। বিদেশ থেকে আমদানির ফলে পেঁয়াজের বাজার হঠাৎ করেই একেবারে নিম্নমুখী, এতে চরম লোকসানে পড়েছে জেলার পেঁয়াজ চাষিরা। মুগাম খায় না, মুগাম 18 টাকা 19 টাকা কেজি, 17 টাকা বলে ব্যস, তাহলে হ্যাঁ এরা কিনবি কত করে? যে খরচ এখন তো দেখছে, ফিজ নিয়ে আবার কয়েছে ভ্যানে করে আবার তো ডবল টাকা দিতে হবে, মাল তো কেউ নেয় না। ধরেন ফলন ভালোই হয়েছে, 8 বিঘা 800 টাকায় চলতেছে, 1000 টাকায় চললি পারে, যাই হোক চাষি লোক চাষ করতে পারবে। দাম কমে যাওয়ায় চাষিদের পাশাপাশি পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরাও লোকসানে পড়েছেন। চাল 70 টাকা 65 টাকা কেজি, এক মন পিস বেচলি বারে 3-4 কেজি চাল হচ্ছে। সরকার যদি বাড়িতে পিস না আনে তাহলে চাষি কিছু বাঁচবে না, নাহলে আর বাঁচতে পারতেছে না। কুষ্টিয়ার কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পেঁয়াজ চাষিরা যাতে লোকসানে না পড়ে তার ব্যবস্থা নেবে সরকার। আমরা আশা করছি যে কৃষি বান্ধবের সরকার একটা সঠিক পদক্ষেপ নেবে, যে কৃষক একটা ভালো মূল্য পাবে। কুষ্টিয়া জেলায় এবার 13,735 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।